ঠাকুমার চ্যালেঞ্জ। আর আজকের অনেকদিন পরে আমি এই বাবা বড় ঠাকুরের প্রসাদ খাবো, কারণ অনেকদিন আমার খাওয়া হয়নি, অনেকদিন আসা হয়নি। আমার বর কাজে যে মানে যাচ্ছিলো আর ও ফিরতে দেরি হয়ে যেত, তো মাঝে মাঝে নিয়ে যেত, তো আমি এই অনেকদিন পর আবার ঠাকুরের কাছে এলাম। তো আজকের ফাইনালি প্রসাদ খাবো, সিন্নি হয়েছে, তো আগে নিই তারপর দেখাবো। বড় ঠাকুরের ভিডিও করতে নেই, ছবি তুলতে নেই, তো সেই কারণে আমি ওনার ছবি তুলতে পারবো না, পুজো করাটা দেখাতে পারবো না। আর আমার বরের সাথে আজকের একটু ওই গির্জাতে যাচ্ছি, ও তার আগে প্রসাদ শেষ হয়ে যাবে বলে এখানে দাঁড়িয়ে গেছি, প্রসাদ খেয়েই গির্জাতে যাবো যদি খোলা থাকে, আর না তো ঘুরে আসবো। আমার তো অবভিয়াসলি কাশি হচ্ছে তোমরা জানোই, তো যখন প্রসাদ খাবো তখন দেখাচ্ছি। হয়ে গেছে সিন্নির জায়গাটায়, অনেক লোক নিচ্ছে, আমার বর গেছে সামনে, সিন্নিটা নেব অনেকদিন পর, দুটো মানে নেবে ওর একটা আমার একটা, তারপর পরে লাগলে আবার নেব আমি। ওই যে নিয়ে আসছে আমার জন্য, তো আমি নিয়ে নিই, নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ও একটা নিয়ে নিয়েছে। তো এই কতদিন পর পেলাম প্রসাদ, তো আগে খেয়ে নিই, কারো মুখে মাস্ক আছে, মাস্কটা খুলি। প্রসাদ খেয়ে নিয়েছি আর এইবার একটু গির্জার দিকে যাই, দেখি যদি খোলা থাকে, মনে হয় তো খোলা নেই, তো সাইকেলে করেই যাব। প্রসাদ দিচ্ছে পোস্টাল পার্কের এইখানে, সেই সেদিনে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখানে প্রসাদ দিচ্ছে, আমি আর আমার বর নিয়েছি, দেখো খিচুড়ি দিচ্ছে, প্রসাদ খেয়াচ্ছে, আর এই বাকিটা আমি নেব। এই দেখো আমাদের ডগের মতো ডগ যাচ্ছে। এইবারে বাড়ির দিকে যাচ্ছি, আর আমার বর ডিস্টার্ব করছে, সাইকেল চালাতে চালাতে ঠেলছে, দেখো। আর কাশির জন্য ঠিক মতো কথা বলতে পারছি না আমি, কি ঝামেলা বলতো, কাশি মাঝখানে হচ্ছে, ভিডিওর মাঝখানে ঝামেলা। তো আজকের আর গির্জায় যাব না, কারণ গির্জা বন্ধ, খোলা নেই, যেখানে প্রসাদ খাবার খেয়ে নিয়েছি, আর ওইটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম ভিডিওতে, দেখো মানে কি অবস্থা, হিংসায় পড়ে যাবো তো। আরে কি করছো গো, দেখেছো বউ, আরে পড়ে গেলে ফালতু কোমরে লাগ, হিংসুটে লোক, ক্যামেরা অফ করতে হবে এর জন্য। পুকুর এরিয়া তোমরা দেখতেই পাচ্ছ, আর ওই সাইডে আমি আর আমার বর এসছি, দেখো হিংসা করছে আমাকে, ঠিক আছে। তো এখানে কটা শর্ট ভিডিও বানাবার জন্য এসছি, আর বড় ভিডিও তো তৈরি করলাম, আর আজকে গেলাম না আর গির্জা, তোমাদের আগেই বলে দিয়েছি, সো তাহলে কটা শর্ট ভিডিও বানিয়ে নিই। আর যদি ভালো লাগে এই ব্লগটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করো, পাশে থেকো, ইউটিউব পরিবারে জায়গা দিও। সো টাটা বাই।